দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ছে বিআরটি প্রকল্পের বেশ কিছু স্থাপনা এতে অন্তত ষাট কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রকল্পের এমডি এমন বাস্তবতায় প্রকল্প নির্ধারিত সময়ে চালু করা নিয়ে সংশয় তারা নাশকতায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন কাজীপুরবাসী জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য চিত্র ডেস্ক রিপোর্ট ফ্লাইওভারের ওপরে পড়ে আছে বিআরটি প্রকল্পের জন্য রাখা সারিবদ্ধ চলন্ত সিঁড়িগুলোর ধ্বংসাবশেষ এর ভেতরের সহ আনুষাঙ্গিক প্রায় সব কিছুই আগুনে ছাই গত বিশ জুলাই কোটা আন্দোলনের আড়ালে নাশকতা চালায় দুর্বৃত্তরা গাজীপুর সড়ক ভবন বিআরটি স্টেশনে হামলা ও ভাঙচুর করে তারা এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় প্রকল্পের বেশ কিছু স্টেশনে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন গাজীপুরবাসী যারা এই নাশকতার সাথে জড়িত এই নাশকতা যারা ইন্ধনদাতা প্রশ্রয়দাতা আশ্রয়দাতা তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার বিচার কামনা করতেছি এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে সরাসরি স্বাধীনতা বিরোধী জামাত শিবির এবং বিএনপির সেই দুষ্কৃতিকারীরা অংশগ্রহণ করে দেশ দেশ এবং জাতির অত্যন্ত ক্ষতি সাধন করেছে বুধবার আগুনে ক্ষতিগ্রস্ত বিআরটি প্রকল্পের স্টেশন পরিদর্শনে যান ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান তাদের কমপক্ষে ষাট কোটি টাকার ক্ষতি হয়েছে একত্রিশটা স্কেলার নষ্ট হয়েছে বিবি অংশ ছয়টা আর রোডসের অংশের পঁচিশটা এটা আমাদের সবচেয়ে বড় ক্ষতি এবং এটার এটার পরিমাণ আমরা ধরেছি যে পঞ্চাশ টাকে ষাট কোটি টাকার পুলিশ বলছে নাশকতাকারীদের ধরতে চলছে অভিযান সবাই মিলে আমরা এমনভাবেই আমাদের কার্যক্রম চলছে যে নাশকতাকারীদের কোনো ঠাই এ বাংলাতে হবে না গাজীপুরে হবে না দুর্বৃত্তদের আগুন ও ভাঙচুরের ঘটনায় বিআরটি প্রকল্পের পঁচিশটি স্টেশনের একত্রিশটি চলন্ত সিঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি